বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি খামার এর গাছের সারি আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলো নারকেল গাছ রয়েছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি খামার এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি খামার এটি ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর নামক স্থানে অবস্থিত এখানে সব ধরনের ফসল ফলানো হয় এবং সব ধরনের গাছই আছে বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধার দিয়েই নারকেল গাছের নারকেল গাছ লাগানো এবং কিছু দূর যাওয়ার পরে আবার অন্য গাছ পাবেন এখানে সব ধরনের গাছই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে জমিগুলো ফাঁকা রয়েছে দেখছেন এটা এখানে সব ধান ছিল ধান কাটা হয়ে গেছে এই জন্য গাছটা এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে এবং দুই হাজার সাতশো সাঁত্রিশ একর জমির উপর আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন যে কত যতদূর চোখ যাই ততদূর সব ফাঁকা জায়গা কারণ এখানে সব ধান ছিল ধান কাটার পরে জায়গাটা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড দিয়েই হচ্ছে গাছের সারি এবং রাস্তার দুই সাইড দিয়েই হচ্ছে ডিপ পানির জন্য রাস্তা করা আছে অর্থাৎ ডিপের পানি যাই খেতে পানি দেওয়ার জন্য এখান দিয়েই এবং এখনো কৃষকরা কাজ করছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য